হ্যালো, খুব সুন্দর উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ। এখন আমাদের উভয় শিল্পী দুজনকে দুটি নিয়ম করে গান গাইতে হবে। আজকের পালা গুরু এবং শিষ্য। আজকে যিনি আমার শিষ্য রাব্বি সরকার, খুব ভালো গান করেন, খুব সুন্দর তার ভাবভঙ্গি, খুব ভালো লাগলো। আমি অভাগী কল্পনা সরকার, আমি জানা শিষ্যের উপযুক্ত না, তবু যেন আজকে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়ে গেছে গুরুর ভূমিকা। যাই হোক, আমি গাওয়ার চেষ্টা করব। আজকে সবার সভাপতি যিনি লেবু চান, ওনার প্রতি স্মরণ রেখেই আমি আজকে গুরুর ভূমিকায় গাওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আমার যে শিষ্য খুব শক্ত, খুবই শক্ত। সর্বপ্রথম আমাকে দাঁড়িয়ে একটি কথা বললেন যে কালিয়ে কুর্থিকে আসছে, বেশি লোড দেন যাব না, যদি আবার বাস্ট হয়ে যায়। গাড়ির ভিতরে যেমন বেশি লোড নিলে চাকা বাস্ট হয়ে যায়, তেমন যদি আবার আমার দয়াল বাস্ট হয়ে যায়। না, দয়াল কখনো বাস্ট হয় না, দয়াল হলো মোমবাতি। দয়ালের কাছে অনেক কিছুই আছে। যাই হোক, রাব্বিকে শুধু একটা কথাই বলবো, তুমি যা বলো না কেন, যা তোমার শিখতে মন চায়, জানার বাসনা, তুমি আমার কাছে যাই না নেও। যদি তুমি না পড়ো, তোমার এখানে পিতা বসা, তাকেও বলতে বলো, সমস্যা নাই, আমি দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। যাই হোক, সর্বপ্রথম একটি গান রাখলেন জীবন দেওয়ানের, যে আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম, আগে তো এমন ছিলাম না, দয়াল কেন এমন হইলাম। খুব সুন্দর একটি গান। তারপরে একটি গান রাখলেন প্রার্থনা গান, তুমি ডাক দিলে অবলার প্রাণে চায়রে, ও দুঃখিনীর বন্ধুরে, ধীরে যাইও একবার ফিরা ফিরা চায়ো। যাই হোক, খুব সুন্দর। শিশু তো শিশুই, ও তো ফিটার খায়, ওর আর কি ভুল ধরান যাবো না, কিছু না, ব্যাকেদার মধ্যে কইরা গেছি। যেমন আমার টাঙ্গালের মধুপুরে আইনাল বয়াতি বলছে যে কইবার তো পারি, ব্যাকেদার মধ্যে পইরা গেছি, কইবার তো পারি মেলাই, কিন্তু ব্যাকেদার মধ্যে পইরা গেছি। যাই হোক, জীবন দেওয়ানের গান গাইলা যে আগে তো এমন ছিলাম না, কেন এমন হইলাম। তুমি লালন সাইজির একটা গান শুনো, তারপর তুমি আমার কাছে মুখে কিছু জিজ্ঞেস করছো, প্রশ্ন করছো, আমি গানের পরে তোমাকে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ওরে মানুষ হারা খেপারে তুই মন হারাবি, একজন মানুষ বহলে সোনার মানুষ হবি, শিষ্য একজন মানুষ বহলে সোনার মানুষ হবি। তুমি যে গান বলছো যে আগে তো এমন ছিলাম না, কেন মন হইলাম, গানে কবি লালন সাইজি গানের মধ্যে কি বলেছে, তুমি গানটা একটু লক্ষ্য করে শুনো। মানুষ ছাড়া খেপার তুই মন হারাবি, একজন মানুষ বজলে সোনার মানুষ হবি, একজন মানুষ বজলে সোনার মানুষ হবি। মানুষ
মিহি দলে মিহি নালে সোনার মানুষ উজ্জ্বলে, মিহি দলে মিহি নালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে চিনতে পারবি। এই মানুষে মানুষ গাথা আচ্ছা যেমন লেগে লতা, মানুষে মা একজন মহানুর বদলে সোনার মানুষ হবি, একজন মহানুর বদলে সোনার মানুষ হবি। লালন সাজি গানের মতো বলেছে, দি তলে মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে চিনতে পারবি। আগে তোমার মানুষ গুরু তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে, তো সেটা সে তুমি জাতে উঠবা, তাছাড়া নয়। কবি তার গানের মধ্যে বলেছে, মানুষে মানুষ আকার, এই মানুষে মানুষ আছে, আগে তোমাকে মানুষ চিনতে হবে, যেহেতু মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, ঠিক না বলুদি? মানুষের উপরে কোনো জীব নাই, পশু পাখি যা আছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ জীব, এই মানুষকে আগে তোমাকে চিনতে হবে, তাছাড়া নয়। তাই কবি তার গানের মধ্যে বলেছে, হায়রে মানুষ ছাড়া মন রে আমার পড়বে রে তুই শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার পড়বে রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার বদলে পাবি। লালন বলে মানুষ আকার বদলে পাবি, একদম মহানুর বদলে সোনার মানুষ হবি। সাইজি আমার গানের মধ্যে বলেছে, মানুষ ছাড়া মন রে আমার পড়বে রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার বুঝলে পাবি। এটা আমার কথা না, সাইজির কথা। লালন বলে মানুষ আকার বুঝলে পাবি, আগে তোমার এই মানুষকে বুঝতে হবে, তাই না? তুমি আগে এমন ছিল না অমন হবা। আমার কাছে জিজ্ঞেস করছে, বড় ভাবলা গাইলি মনা মনে রে, বড় ভাবলা গাইলি মনা মনে রে, বড় ভাবলা গাইলি মনা মনে, বড় ভাবলা গাইলি মনে মনে রে, বড় ভাবলা গাইয়া গলি মনে রে, বড় ভাবলা গাইয়া গলি মনে। গান গাইতে গাইতে গলায় আমার হইয়া গেছে ধরা, মাঝে মাঝে চা দিলেন বাইলি গার দিয়া করা, চায়ের সাথে আরো দিলেন জর্দা দিয়া পান, পান খাইয়া শুনাইব ভালো ভালো গান। গান গাইতে গাইতে গলায় আমার হইয়া গেছে ধরা, মাঝে মাঝে চা
দিবেন ভাই ব্রিগা বিয়া করা, চায়ের সাথেই আরো দিবেন জর্দা দিয়া পান, পান খাইয়া শোনাইব ভালো ভালো গান, আমি পান খাইয়া শোনাইব, পান খাইয়া শোনাইব, পান খাইয়া শোনাইব ভালো ভালো গান রে বড়, ভাবলা গাইয়া দিলি মনে রে বড়, ভাবলা গাইয়া দিলি মনে হে বড়, ভাবলা গাইয়া দিলি মনে রে বড়, ভাবলা গাইয়া দিলি মনে রে বড়, ভাবলা গাইয়া দিলি মনে। যেভাবেতে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে আস্তে দিবই আমি তাহার বর্ণনা, যেভাবেতে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে আস্তে দিবই আমি তাহার বর্ণনা, যেভাবেতে প্রশ্ন করে আমার কাছে জিজ্ঞেস করেন,